ময়মনসিংহের ত্রিশালে গর্ত খুঁড়ে এক নারী ও দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ বিকালে উপজেলার রামপুর ইউনিয়নের কাকচরে নয়াপাড়া এলাকা থেকে এগুলো উদ্ধার হয় পুলিশ জানিয়েছে বিকালে এলাকাবাসীর সহায়তায় একটি গর্ত খুঁড়ে তাদের মৃতদেহ পাওয়া যায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কয়েকদিন আগে হত্যার পর তাদের এখানে গর্ত করে মাটি চাপা দেওয়া হয়েছে নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে ওই এলাকায় এখনো পুলিশের অভিযান চলছে মরদেহগুলো উদ্ধার করে ত্রিশাল থানায় নেয়া হয়েছে ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার